ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে উপাচার্য মোহাম্মদ আক্তারুজ্জামানের সভাপতিত্বে করোনা ভাইরাস ইস্যুতে সব বিভাগের চেয়ারম্যান, ইনস্টিটিউটের পরিচালক, অনুষদের ডিন, প্রভোস্ট কমিটি, শিক্ষক সমিতির নেতাদের নিয়ে জরুরি বৈঠক শুরু হয়েছে। সেখানে আছেন সহকর্মী বুলবুল রেজা, সরাসরি যাচ্ছি তার কাছে। বুলবুল, বৈঠকের বিষয়ে আপনার কাছে কি তথ্য আছে আমাদেরকে জানাবেন। ইশরাত, ঠিক সকাল 10টায় পূর্ব নির্ধারিত ঘোষণা অনুযায়ী বৈঠকটি শুরু হয়েছে। বিশ্ববিদ্যালয়ের যে উপাচার্যের কার্যালয় রয়েছে, উপাচার্যের কার্যালয়ের পাশে আব্দুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে এই বৈঠকটি শুরু হয়েছে। এবং এই বৈঠকে মূলত করোনা ভাইরাস ইস্যুতেই বৈঠকটি জরুরি ভিত্তিতে ডাকা হয়েছে। এবং বৈঠকে সভাপতিত্ব করছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর মোহাম্মদ আক্তারুজ্জামান, দুজন প্রো উপাচার্য রয়েছেন, পাশাপাশি বিভিন্ন অনুষদের যারা ডিন রয়েছেন তারা রয়েছেন, প্রভোস্ট কমিটির সদস্যরা রয়েছেন, শিক্ষক সমিতির নেতারাও রয়েছেন, এবং সবকটি বিভাগের যারা চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন তারাও রয়েছেন এই বৈঠকে। এই বৈঠকটি মূলত গত কয়েকদিন ধরে, আসলে 8 মার্চ যখন প্রথম বাংলাদেশে করোনা রোগী শনাক্ত হয়, তারপর থেকেই কিন্তু দেশের বিভিন্ন স্কুল কলেজ শিক্ষা প্রতিষ্ঠান থেকে অভিভাবক যারা রয়েছেন, শিক্ষক শিক্ষার্থী যারা রয়েছেন, তাদের মধ্যে কিন্তু একটি জনমত তৈরি হয়েছে যে খুব শীঘ্রই বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে স্কুল কলেজ অর্থাৎ শিক্ষা প্রতিষ্ঠান যেগুলো রয়েছে সেগুলো যাতে খুব দ্রুত বন্ধ ঘোষণা করা হয়, অর্থাৎ সাময়িক বন্ধ যেন ঘোষণা করা হয়। তারই পরিপ্রেক্ষিতে আমরা গতকাল এবং তার আগের দিনও দেখেছি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি গতকাল বিবৃতি দিয়েছে, স্মারকলিপি দিয়েছে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর। তারা চাইছেন যেন এই যে পরিস্থিতি, এই পরিস্থিতি নিয়ন্ত্রণে যেন বিশ্ববিদ্যালয় সাময়িক বন্ধ ঘোষণা করা হয় অথবা সামার ভ্যাকেশনের যে ছুটি রয়েছে সেটি এগিয়ে নিয়ে আসা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের পক্ষ থেকেও কিন্তু প্রায় 5টি দাবি নিয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে তারা এসেছিলেন, একটি স্মারকলিপি দিয়েছিলেন। বিভিন্ন ডিপার্টমেন্টের পক্ষ থেকে শিক্ষার্থীরা কিন্তু এরই মধ্যে ক্লাস বর্জনের ঘোষণা করেছেন। তারা বলছে যে এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য যত দ্রুত সম্ভব বিশ্ববিদ্যালয় প্রশাসনের উচিত এই বিশ্ববিদ্যালয় যেন বন্ধ ঘোষণা করে, সাময়িক বন্ধ ঘোষণা করে, অর্থাৎ সেই সিদ্ধান্ত নেওয়ার জন্যই কিন্তু আজকে মূলত এই জরুরি বৈঠকটি ডাকা হয়েছে। এই বৈঠকটি শেষ হওয়ার পর হয়তো আমরা জানতে পারবো আসলে কী সিদ্ধান্ত শেষ পর্যন্ত বিশ্ববিদ্যালয় প্রশাসন নিতে চাচ্ছে। বিশ্ববিদ্যালয় সাময়িক বন্ধ ঘোষণা হতে পারে অথবা হল সহ অনির্ধারিত সময়ের জন্য কিন্তু বিশ্ববিদ্যালয় ঘোষণা হতে পারে। তো এখন পর্যন্ত এই ছিল তথ্য, বৈঠক শেষ হওয়ার পর বিস্তারিত তথ্য জানানো যাবে। ইশরাত, ধন্যবাদ বলুন রাজা।